ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা নিশ্চয় জানো আজকে তোমাদের বিজ্ঞান ক্লাস, তো তাহলে দেরি না করে ঝটপট সবাই বই খাতা নিয়ে নাও। তোমাদের সাথে আছি আমি পারভীন আক্তার, শহীদ মেজর সালাউদ্দিন মমতাজ বীরত্ব উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি খুবই মজার। তোমরা ক্লাসটি তোমাদের বন্ধুদের জন্য শেয়ার করে দাও, আর ক্লাসটির একদম শেষ পর্যন্ত সবাই থাকবে। আর এই ক্লাসটির সাথে আমার সফলতার ছোট্ট একটু গল্প আছে, তো তোমাদেরকে একটু বলি। 2015 সালের কন্টেন্ট কম্পিটিশানে এই কন্টেন্টটি তৈরি করে এবং প্রেজেন্টেশন করে আমি জাতীয় পর্যায়ে গিয়েছিলাম। আজকে এই কন্টেন্টটি তোমাদের জন্য আমি প্রেজেন্টেশন করব। এই কন্টেন্টটি নিয়ে ক্লাস করতে গেলে আসলে সফলতার কথা মনে পড়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয় বই খাতা নিয়ে রেডি হয়ে গেছো, কেমন? তো আমরা সামনে এগিয়ে যাই। হ্যাঁ, তোমরা এখন দেখতেছ, দেখো ছবিতে, স্ক্রিনে ছবিতে একটু লক্ষ্য করো সবাই, কি দেখতেছ? এখানে দেখতেছ কি? দুটি বেলুন, তারপরে কিছু কাগজের টুকরা দেখো, তারপরে একটি কলম আছে, কেমন? তোমরা স্ক্রিনে দেখতেছ দুটি বেলুন, কিছু ছোট ছোট কাগজের টুকরা, আর একটি কি কলম দেখতেছ, কেমন? এখন একটু ছবিগুলোর দিকে ভালো করে সবাই লক্ষ্য রাখো। দেখো এখানে কি ঘটল, একটু লক্ষ্য করে দেখো। বেলুনগুলো কি দূরে সরে গেল, কেমন? আর কাগজের টুকরাগুলো এসে কি করলো, কলমটাকে জড়িয়ে ধরলো, ঠিক আছে না? অর্থাৎ বেলুনগুলো দূরে গেল আর কাগজের টুকরাগুলো কি কলমের গায়ে লেগে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, বলতে পারবে কলম আর বেলুনের মধ্যে এ ধরনের ঘটনা কখন সম্ভব? নিশ্চয় তোমাদের জানা নাই, কেমন? তো জানতে হলে কি করতে হবে, আজকে ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে হবে। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ঘটনাটি জানার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমাদের আজকের পাঠ হচ্ছে আদানের উৎপত্তি ও ধর্ম পরীক্ষা। সবাই লিখে নাও তোমাদের খাতায়, পাশের নামটি সবাই খাতায় লিখে নাও, আদানের উৎপত্তি ও ধর্ম পরীক্ষা। তো আজকের পাঠ শেষে তোমরা পরমাণুর গঠন বলতে পারবে, আদান ও চার্জের উৎপত্তি ব্যাখ্যা করতে পারবে, স্থির বিদ্যুৎ সৃষ্টির মাধ্যমে চার্জের ধর্ম প্রদর্শন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠ অধ্যায়ের যে ক্লাসটি গত দিন তোমাদেরকে করিয়েছিলাম, তোমরা ক্লাসটি যারা দেখো নাই তারা দেখে নিবে, ষষ্ঠ অধ্যায় থেকে আমি একটি ক্লাস করিয়েছিলাম তোমাদেরকে, অর্থাৎ পদার্থের গঠন। সেখানে আমরা জেনেছি যে কি পদার্থ কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি পরমাণু নিয়ে গঠিত, কেমন? আজকে আমরা জানবো, দেখো এ পরমাণুটা, আবার পরমাণু গঠনটা সম্পর্কে আমরা জানবো, পরমাণুটা আসলে কী দিয়ে গঠিত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে আমরা একটি পরমাণুর চিত্র দেখতেছি। দেখো আমরা এটাকে এখানে ধরে নিলাম, এটি একটি পরমাণুর গঠন, কেমন? এখন একটি পরমাণুর মধ্যে কী কী থাকে, আমরা বলছি পদার্থকে ক্ষুদ্র করতে করতে এত ক্ষুদ্র করা যায় যে খালি চোখে দেখা যায় না, ওটাকে আমরা পরমাণু বলছি। আবার পরমাণুকে ভাঙলো যে কি কিছু থাকে সেটা আমরা এখন দেখব। তাহলে পরমাণুকে যদি আমরা ভাঙতে পারি, অর্থাৎ পরমাণুর মধ্যে কী কী থাকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরমাণুর মধ্যে থাকে দেখো প্রোটন, তারপরে থাকে কি নিউট্রন, এরপরে কী থাকে ইলেকট্রন। তাহলে আমরা পরমাণুর মধ্যে তিনটি জিনিস দেখলাম, একটা হচ্ছে কি প্রোটন, আরেকটা হচ্ছে কি নিউট্রন, আরেকটা হচ্ছে কি ইলেকট্রন, কেমন? এখন দেখো প্রোটন আর নিউট্রনকে মিলি বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন আর নিউট্রন। আর তাহলে ইলেকট্রনটা কোথায় আছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? হ্যাঁ, এখানে কি চারদিকে কী থাকে, পরমাণুর চারদিকে থাকে কি কক্ষপথ, এই কক্ষপথের মধ্যে থাকে কি ইলেকট্রন। তাহলে আমরা দেখলাম কি পরমাণুর গঠনের মধ্যে দেখলাম পরমাণু প্রধানত দুটি অংশ, কেমন? একটা হচ্ছে কি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারদিকে থাকে কি অনেকগুলো কি শক্তি স্তর বা কক্ষপথ থাকে, আর পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন আর নিউট্রন, আর কক্ষপথে থাকে কি ইলেকট্রন, কেমন? এখন আরেকটু লক্ষ্য করে দেখো, তোমরা দেখতেছ
নিউক্লিয়াসের মধ্যে যে কি প্রোটন এবং নিউট্রন আছে, সে প্রোটনের উপর একটি প্লাস চিহ্ন আছে, কেমন। আবার দেখতেছ যে কক্ষপথে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের উপরে একটি কি মাইনাস চিহ্ন দেখতেছ, কেমন। আবার যে নিউট্রন আছে, নিউট্রনের গায়ে কিন্তু কোনো চিহ্ন নাই। এটা দ্বারা কি বুঝেছি জানো? অর্থাৎ আমি বুঝেছি যে তোমাদেরকে, অর্থাৎ প্রোটন হচ্ছে ধনাত্মক আদানযুক্ত, আর ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক আদানযুক্ত, আর নিউটনে কোনো আদান থাকে না। অর্থাৎ নিউটন হচ্ছে কি আদান নিরপেক্ষ একটি কণা। তাহলে আমরা পরমাণু গঠনে দেখলাম, পরমাণু যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলো কি ঋণাত্মক আদানযুক্ত, আর পরমাণুতে যে প্রোটন থাকে, সে প্রোটনটা হচ্ছে কি ধনাত্মক আদানযুক্ত, আর পরমাণুতে যে নিউটন থাকে, সে নিউটন হচ্ছে কি আদান নিরপেক্ষ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানো শিক্ষার্থী বন্ধুরা, পরমাণুতে কিন্তু একটি পরমাণুতে স্বাভাবিক অবস্থা কোনো আদানে থাকে না। তাহলে এটা কীভাবে সম্ভব? এতক্ষণ আমি বললাম কি প্রোটনে থাকে কি ধনাত্মক আদান, ইলেকট্রনে থাকে কি ঋণাত্মক আদান, এখন বলতেছি কি পরমাণুতে কোনো আদানে থাকে না। হ্যাঁ, স্বাভাবিক অবস্থা পরমাণুতে কোনো আদানে থাকে না। কেন আদান থাকে না জানো? কারণ পরমাণুতে যতটা প্রোটন থাকে, ঠিক ততটা কি থাকে ইলেকট্রন থাকে। অর্থাৎ সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকার কারণে পরমাণুতে কোনো কি আদান থাকে না, পরমাণু থাকে আদান নিরপেক্ষ, কেমন। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এখানে দেখাচ্ছি যে এটি একটি সোডিয়াম পরমাণু। সোডিয়ামের একটি পরমাণু তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখো। আর ধরে নিলাম এটা একটি কি সোডিয়ামের পরমাণু, কেমন। এখন এই সোডিয়াম পরমাণুতে আমরা জানি ইলেকট্রন থাকে ১১টি। কটি ইলেকট্রন থাকে? ১১টি ইলেকট্রন থাকে, অর্থাৎ ১১টি ঋণাত্মক আদান থাকে, কেমন। আর দেখো আমরা জানি কেন্দ্রে থাকে, অর্থাৎ নিউক্লিয়াসে থাকে কি প্রোটন, আর এই সোডিয়াম পরমাণুতে প্রোটন থাকে ১১টি, অর্থাৎ ধনাত্মক আদান থাকে কয়টি? ১১টি। তাহলে আমরা একটা সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন দেখতেছি কয়টি? ১১টি, আর প্রোটন দেখতেছি কয়টি? ১১টি, কেমন। এখন আমরা যদি এই ঋণাত্মক আদান থেকে যদি ধনাত্মক আদান যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ ১১টি প্লাস থেকে যদি ১১টি কি মাইনাস চলে যায়, আর কি কিছু থাকে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? কি থাকে না? আর কিছুই থাকে না। তাহলে সোডিয়াম পরমাণুর আদান কত? শূন্য। তাহলে আমরা দেখলাম যে কি সোডিয়াম পরমাণুর আদান শূন্য। শুধু কি সোডিয়াম পরমাণুর আদান শূন্য, সকল পরমাণুরে কি আদান শূন্য, সকল পরমাণুরে কি আদান শূন্য। কারণ যতটা ধনাত্মক আদান থাকে, ঠিক ততটা ঋণাত্মক আদান থাকার কারণে এদের আদান কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, কেমন। তাহলে প্রত্যেক পরমাণু আদান বা চার্জ নিরপেক্ষ থাকে। তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে কেন পরমাণু চার্জ নিরপেক্ষ থাকে, তাহলে কি তোমরা লিখতে পারবে? নিশ্চয় তোমরা কি লিখতে পারবে, কেমন। এখন আমরা দেখব আদান বা চার্জের কীভাবে উৎপত্তি। এতক্ষণ আমরা বলছি একটি পরমাণু, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুতে আদান কী থাকে? শূন্য থাকে, অর্থাৎ আদান কি নিরপেক্ষ থাকে। তাহলে এখন বলতেছি আদান বা চার্জের উৎপত্তি। তাহলে কীভাবে কি আদান বা চার্জের উৎপত্তি এখন আমরা সেটা জানব। আমরা একটু আগে দেখেছি কি, অর্থাৎ সোডিয়াম পরমাণুতে ১১টি কী থাকে? ইলেকট্রন থাকে, অর্থাৎ মাইনাস থাকে কয়টি? ১১টি। এখন যে কোনোভাবে, যে কোনো উপায়ে, অর্থাৎ সেটা তাপ দিয়ে হোক, চাপ দিয়ে হোক, ঘর্ষণের কারণে হোক, যে কোনো কারণে যদি সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন যদি চলে যায়, তাহলে আর কয়টি ইলেকট্রন থাকবে? নিশ্চয় কি ১০টি ইলেকট্রন থাকবে। তোমরা স্ক্রিনে দেখতেছো কি, অর্থাৎ একটা ইলেকট্রন সোডিয়াম পরমাণু থেকে কি চলে গেল। তাহলে চলে যাওয়ার ফলে কী হলো, সোডিয়াম পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, সোডিয়াম পরমাণুতে আর আছে কয়টি ইলেকট্রন? ১০টি ইলেকট্রন আছে, কেমন। কিন্তু প্রোটন কি চলে গেছে? না, কখনও প্রোটন কিছু হয় না। প্রোটন যেভাবে আছে ঠিক ওভাবে থাকে। যত সমস্যা কোথায়? ইলেকট্রনের মধ্যে। ইলেকট্রন কখনও কোনো কোনো সময় কি ইলেকট্রন আসে, আবার কোনো কোনো সময় কি ইলেকট্রন চলে যায়। এখন ইলেকট্রনটা এখানে কি হলো, সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে গেল, কেমন। কিন্তু প্রোটনটা যেভাবে আছে ঠিক ওভাবে আছে, কেমন। এখন আমরা একটু হিসাব করে দেখি তো, এখন প্রোটন আছে, ইলেকট্রন আছে কয়টি? ১০টি। প্রোটন আছে কয়টি? কি ১১টি, অর্থাৎ প্রোটন ১১টি আছে। তাহলে বেশি আছে কে? নিশ্চয় প্রোটন একটি বেশি আছে, কেমন। প্রোটন একটি বেশি থাকা মানে কি একটি ধনাত্মক আদান সোডিয়াম পরমাণুতে কি আছে? বেশি আছে, নিশ্চয়। হ্যাঁ, তাহলে কার আধিক্য বেশি? অর্থাৎ ধনাত্মক আদানের আধিক্য বেশি। তাহলে এখানে কোন ধরনের আদান উৎপন্ন হবে তোমরা নিজেরা অবশ্যই কি সেটা তোমরা চিন্তা করে ফেলেছ, কেমন। নিশ্চয় এখানে কি ধনাত্মক আদান উৎপন্ন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম একটি পরমাণু থেকে যখন কোনো ইলেকট্রন চলে যায়, কোনো ইলেকট্রন যখন কি চলে যায়,
তাহলে ওই পরমাণুতে কি ধনাত্মক আদানের কি একটি আধিক্য সৃষ্টি হয়, যার কারণে কি ওই পরমাণুটি কি ধনাত্মক আদানে আহিত হয়। ঠিক আছে না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটা থেকে তো আমরা বিপরীতক্রমে এই কথাটা বলতে পারি যে যখন একটি পরমাণুতে কি একটা ইলেকট্রন কোথাও থেকে আসলো, ধরো যখন আসে একটা ইলেকট্রন অন্য জায়গা থেকে, যদি একটা ইলেকট্রন আসে কি হবে, তার কি ইলেকট্রন সংখ্যা কি বেড়ে যাবে, অর্থাৎ তার ঋণাত্মক আদানের সংখ্যা কি বেড়ে যাবে। কিন্তু ধনাত্মক আদান যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, তখন পরমাণুটি কি হবে, তার কি আদান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, তখন কি হবে, কারণ ধনাত্মক আদান যেহেতু বেড়ে যাবে তখন তার আদান নিশ্চয় কি হবে ঋণাত্মক হবে। তাহলে কি আমরা বুঝলাম একটি পরমাণুতে কিভাবে আদান সৃষ্টি হয় বা কখন ধনাত্মক আদান সৃষ্টি হয়, কখন ঋণাত্মক আদান সৃষ্টি হয়? হ্যাঁ, এখানে আমি লিখছি, দেখো ঘর্ষণের ফলে একটি ইলেকট্রন অন্যত্র চলে যাওয়ায় এটি ধনাত্মক আদান বেশি হওয়ায় সোডিয়াম পরমাণু ধনাত্মক আদানে সাজ্জিত হয়। হ্যাঁ, সোডিয়াম পরমাণু যে ঘর্ষণ করলে একটা ইলেকট্রন চলে যাবে তা না, তোমাদের বোঝানোর জন্য আমি সেটা লিখছি যে কি যদি সোডিয়াম পরমাণুকে আমরা ঘর্ষণ করি এমনি এমনি কিন্তু ইলেকট্রন যায় না, তাপে হোক বিভিন্ন কারণে কি হয় একটি পরমাণু থেকে ইলেকট্রন চলে যায় বা একটি পরমাণুতে ইলেকট্রন কি আসে, অর্থাৎ কেউ ত্যাগ করে কেউ গ্রহণ করে। এখানে কি সোডিয়াম পরমাণুকে কি ঘর্ষণ করার পর একটি ইলেকট্রন কি হলো চলে গেল, যার কারণে সে একটি ইলেকট্রন হারিয়েছে, কেমন ধনাত্মক আদান কিন্তু ঠিকই আছে, ধনাত্মক আদান আধিক্য থাকার কারণে কি সোডিয়াম পরমাণুটি ধনাত্মক আদানে আহিত হয়েছে বা সাজ্জিত হয়েছে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা অবশ্যই কি পারবো আদানের কথা বললে অবশ্যই কি আদান কীভাবে উৎপন্ন হয় বা কখন কোন আদান উৎপন্ন হয় সেটা আমরা কি ব্যাখ্যা দিতে পারবো, কেমন। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে দেখো তোমরা স্ক্রিনে দেখো একটি কি দুটি পশমি কাপড় আছে আর দুটি কি প্লাস্টিকের সিরুনি আছে, কেমন। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই পশমি কাপড় দিয়ে দুটি সিরুনিকে ভালো করে ঘর্ষণ করা হলো, ভালো করে কি হলো একটু লক্ষ্য করো, তা পশমি কাপড় দিয়ে চিরুনি দুটাকে ভালো করে কি ঘর্ষণ করা হলো, কেমন। এখন ঘর্ষণ করার পরে আমরা কি করলাম, দুটি চিরুনিকে অর্থাৎ আমরা এমনভাবে ঝুলিয়ে দিলাম যাতে একটিকে কি আরেকটি স্পর্শ না করে, ওভাবে আমরা কি করলাম ঝুলিয়ে রাখলাম, কেমন। কি করলাম, পশমি কাপড় দিয়ে ঘষলাম, ঘষে আমরা এভাবে ঝুলিয়ে রাখলাম যাতে একটা একটাকে কি গ্যাস স্পর্শ না করে। এখন আমরা দেখো, এখন আমি চেষ্টা করলাম দুটাকে একসাথে করার জন্য, একটু লক্ষ্য করো তোমরা ছবিতে দুটাকে একসাথে করার জন্য যতবারে চেষ্টা করি অতবারে কি চিরুনি দুটা দূরে চলে যায়, মজার না ঘটনাটা। হ্যাঁ, তোমরা করে দেখতে পারো, যতবারে কি কাছে আনার চেষ্টা করি ততবারে কি চিরুনি দুটা দূরে চলে যাচ্ছে। তো কেন দূরে চলে যাচ্ছে কি তোমাদের চিন্তা হচ্ছে, কেন চিরুনি দুটা দূরে চলে যাচ্ছে, যতবারে আনার চেষ্টা করতেছে ততবারে কি দূরে চলে যাচ্ছে। তাহলে ঘর্ষণের ফলে একই আদান উৎপন্ন হওয়ায় চিরুনিদ্বয় পরস্পরকে কি বিকর্ষণ করে। তাহলে আমি যে ঘর্ষণ করছিলাম পশমি কাপড় দিয়ে ঘর্ষণ করার কারণে এখানে কিন্তু আদানের উৎপত্তি হয়েছিল। আর দুটা যেহেতু চিরুনি একই পদার্থের তৈরি, তাহলে দুটার মধ্যে কি একই জাতীয় আদান উৎপন্ন হয়েছিল, আর একই আদান উৎপন্ন হওয়ার কারণে এখানে কি হচ্ছে, অর্থাৎ আদান যদি একই হওয়ার কারণে দুটা পরস্পরকে কী যত কাছে নিয়ে আসতেছি তত দুটা কী হচ্ছে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ পরস্পরের মধ্যে কী হচ্ছে বিকর্ষণ হচ্ছে। তাহলে আমরা জানলাম ঘর্ষণের পরে একই আদান উৎপন্ন হওয়া চিরুনি দূরে পরস্পর থেকে কি পরস্পরকে কী করছে বিকর্ষণ করতেছে, যার কারণে চিরুনি দুটিকে যত আমরা কি কাছে আনার চেষ্টা করছি তত চিরুনি দুটি কি দূরে চলে যাচ্ছে, কেমন। এখন দেখো আবার শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দুটি বেলুন নিলাম, কেমন, তোমরা দেখতেছো স্ক্রিনে আমরা কি দুটি বেলুন নিলাম আর কি কাপড় দিলাম, উলের কাপড় নিলাম, দুটি বেলুন নিলাম আর দুটি কি উলের কাপড় নিলাম, কেমন। এখন এই উলের কাপড় দিয়ে বেলুন দুটাকে ভালো করে ঘষে নাও, তোমরা চেষ্টা করতে পারো, তোমরা এরকম বেলুন নিতে পারো উলের কাপড় নিতে পারো, নিয়ে ভালো করে বেলুন দুটাকে কি ঘষো। ঘষার পরে আমরা অনেকক্ষণ ঘষে নিবা, ঘষার পরে আমরা লক্ষ্য করি উলের কাপড় দ্বারা বেলুনদকে কি ঘর্ষণ করা হচ্ছে, কেমন। এখন আমি ওইখান থেকে দুটা বেলুন থেকে একটা বেলুন এখানে নিয়ে আসছি আর আশেপাশে দেখো অনেকগুলো কাগজের টুকরা চারিদিকে বেলুনের চারিদিকে আছে, কেমন। এখন যখন আমি নিয়ে আসলাম দেখো বেলুনটাকে কি সাথে সাথে কাগজের টুকরাগুলো সবগুলো কোথায় চলে আসলো, বেলুনের গায়ে লেগে গেলো। তাহলে কীভাবে সম্ভব হলো, ওই যে আমি যে তাদেরকে উলের কাপড় দিয়ে বেলুন দুটাকে ঘষেছিলাম সেখানে কিন্তু আদান উৎপন্ন হয়েছিল, কেমন।
এখন কিন্তু যদি দুইটা বেলুন তো নিয়ে আসিনি, একটা ছিল বেলুন আর বাকিগুলো ছিল কাগজ, তাহলে এখানে আদানটা ছিল কি বিপরীত ধর্মী, আদানটা কি ছিল বিপরীত ধর্মী, যার কারণে এরা পরস্পরকে কি করছে আকর্ষণ করছে, আর এই আকর্ষণের কারণে কাগজের টুকরাগুলো কি বেলুনের গায়ে কি লেগে গেছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিপরীত ধর্মী আদান সৃষ্টি হওয়া পরস্পরকে কি করছে আকর্ষণ করছে, তাহলে আগে দেখলাম পরস্পরকে কি করছে বিকর্ষণ করছে, কারণ একই জাতীয় আদান হওয়ার কারণে পরস্পরকে কি করছে বিকর্ষণ করছে, কেমন। আর এখন দেখতেছি বিপরীত ধর্মী আদান হওয়ার কারণে পরস্পরকে কি করতেছে আকর্ষণ করতেছে, তাহলে আমরা দুটো ধর্ম পেয়ে গেলাম না, একটা হচ্ছে কি আকর্ষণ ধর্ম আর একটা হচ্ছে কি বিকর্ষণ ধর্ম। তাহলে কখন আকর্ষণ হবে, যখন বিপরীত ধর্ম হবে তখন কি হবে পরস্পরকে আকর্ষণ করবে, আর যখন একই হবে একই ধর্ম হবে দুটোটার তাহলে কি হবে তখন পরস্পরকে বিকর্ষণ করবে, কেমন। এবার দেখো ওই যে বেলুন দুটাকে আমি কি উলের কাপড় দিয়ে ঘর্ষণ করছিলাম, যখন আমি কি ওই কাগজের টুকরার কাছে নিয়ে আসছিলাম তখন কাগজের টুকরাগুলো কি বেলুনের গায়ে লেগে গেছিলো, আকর্ষণ হয়েছিল, কেমন। এখন আমি দুটা বেলুনকে দেখো চেষ্টা করবো তাদের কাছে নেওয়ার জন্য, দেখো যতবারে আমি কাছে নেওয়ার চেষ্টা করতেছি ততবারে বেলুনগুলো কি পরস্পর থেকে কি দূরে সরে যাচ্ছে, যতবারে কাছে নেওয়ার চেষ্টা করতেছি ততবারে কি দূরে সরে যাচ্ছে, তাহলে কেন এমন হচ্ছে। তাহলে এতক্ষণে তো তোমরা বুঝে গেছো অবশ্যই এখানে কি সমধর্মী আদান উৎপন্ন হওয়ার কারণে বেলুন দুটি পরস্পরকে কি বিকর্ষণ করতেছে, কারণ বেলুন দুটি একই পদার্থ দিয়ে তৈরি, তাহলে দুটি কি দুটির মধ্যে কি একই ধরনের আদান উৎপন্ন হওয়ার কারণে বেলুন দুটি পরস্পর থেকে কি দূরে সরে যাচ্ছে, কেমন। তাহলে ঘর্ষণের ফলে একই আদান উৎপন্ন হওয়ায় বেলুন দুটি পরস্পরকে কি করতেছে বিকর্ষণ করতেছে। এবার আমরা যে উলের কাপড় দিয়ে এই বেলুনটিকে আমরা ঘর্ষণ করেছিলাম, কেমন, অর্থাৎ আর কি, তাহলে এখানে উলের কাপড়টা একটি কি এক ধর্ম আর কি বেলুনের ধর্ম কি একই না, দুটো ঘর্ষণ করার পরে হয়তো কি উলের কাপড় কি করছে ইলেকট্রন কি বেলুনকে দিছে, নয়তো কি বেলুন কি উলের কাপড়কে কি ইলেকট্রন দিছে, এখানে কি হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান হওয়ার কারণে অর্থাৎ দুটার মধ্যে কি হচ্ছে বিপরীত ধর্মী কি আদানের উৎপন্ন হয়েছে, কেমন। এখন যদি আমি একটা বেলুনকে নিয়ে যদি উলের কাপড়ের কাছে নিয়ে আসি দেখো কি হলো, অর্থাৎ বেলুনটি কি উলের কাপড়ের গায়ে লেগে গেল, কেন হলো, অর্থাৎ দুটার মধ্যে কি হচ্ছে বিপরীত ধর্মী আদান উৎপন্ন হওয়ার কারণে অর্থাৎ বেলুনটি আর উলের কাপড়টি পরস্পরের সাথে গায়ে কি লেগে গেছে, কেমন। তাহলে বেলুন ও উলের কাপড় পরস্পরকে কি আকর্ষণ করে, কারণ ঘর্ষণের পরে বিপরীত আদানের সৃষ্টি হয়েছে, এখানে ঘর্ষণের ফলে কি বিপরীত আদানের সৃষ্টি হয়েছে। আর আদান কিভাবে সৃষ্টি হয়েছে আমরা ওই যে সোডিয়াম পরমাণু দিয়ে দেখিয়ে আসছি, অর্থাৎ আদান মানে কি এখানে অত ইলেকট্রন কি করবে আদান করবে আর নইলে বা ইলেকট্রন কি গ্রহণ করবে, অর্থাৎ কেউ ইলেকট্রন দিবে আর কেউ ইলেকট্রন গ্রহণ করবে, কেউ যদি দান করলে কি হবে ধনাত্মক আদান আর গ্রহণ করলে কি হবে ঋণাত্মক আদান, যখন দুটা দুই রকম আদান হবে তখন পরস্পরকে কি করবে আকর্ষণ করবে, আর দুটা যদি একই রকম আদান হবে পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে। এখন দেখো ছবির মতো করে তোমাদের হাতের কলম দিয়ে মাথায় ঘষে কাগজের টুকরার কাছে ধরো কি হচ্ছে কেন হচ্ছে ব্যাখ্যা করো। এই পরীক্ষাটা তোমরা এখন তোমাদের সবার হাতে কলম আছে, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা কিছু কাগজের টুকরা নাও, পত্রিকার টুকরা হলে আরও ভালো, ছোটো করে টুকরা নাও, আর এই যে ছবিতে যাকে দেখতেছ এ কিন্তু আমার ছেলে, আমার ছেলেকে দিয়ে আমি এই কাজটি করিয়েছিলাম, কিন্তু সে কিন্তু অনেক মজা করে করেছে, অনেক মজা পেয়েছে কিন্তু। তো তোমরা কাজটি করো, তোমরা কি মাথার মধ্যে তোমাদের চুলের মধ্যে কলমটি ঘষো, ঘষে তোমরা ছোটো করে কাগজের টুকরাগুলোকে কাছে নাও, দেখবা লাভ দিয়ে কাগজের টুকরাগুলো কিন্তু কলমের গায়ে লেগে যাবে। তো তোমরা কাজটি করো, নিশ্চয় সবাই করছো, কেমন, কি সবগুলো কাগজের টুকরা কলমের গায়ে লেগে গেছে, তো নিশ্চয়ই লেগে গেছে, কেমন, হ্যাঁ কেন লেগে গেল। তাহলে এখানে যে আমরা উলের কাপড় ব্যবহার করেছিলাম সে চুলটা কিন্তু সে উলের কাপড় এবং পশমি কাপড়ের নিয়ে কি এখানে কি কাজ করেছে, যার কারণে কি হচ্ছে আমরা যখন কি কলম দিয়ে এই যে চুলকে কি ঘর্ষণ করছি এখানে কি হচ্ছে কেউ ইলেকট্রন দিছে আর কেউ ইলেকট্রন কি গ্রহণ করছে, যার কারণে এখানে বিপরীত ধর্মী কি আদান উৎপন্ন হয়েছে, কেমন। এখন আমরা যখন কলমটাকে যখন কাগজের টুকরার কাছে নিয়ে আসলাম কাগজের টুকরাগুলোকে কি করলো আকর্ষণ করলো, কেমন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণের যে আলোচনা থেকে তোমাদেরকে একটু মূল্যায়ন করব, তোমরা সবাই প্রস্তুত তো, হ্যাঁ সবাই প্রস্তুত থাকো। ঘর্ষণের ফলে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়, আমরা যে এখন ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে এই বিদ্যুৎটা কী ধরনের বিদ্যুৎ,
হ্যাঁ, এটা অবশ্য কি স্থির বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, কি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, স্থির বিদ্যুৎ। আমরা যে বাসা বাড়িতে যে বিদ্যুৎগুলো দেখতেছি সেটা হচ্ছে কি স্থল বিদ্যুৎ, এটা কিন্তু স্থির বিদ্যুৎ, এটা কিন্তু প্রবাহিত হয় না, এক জায়গায় যেখানে উৎপন্ন হচ্ছে সেটা কি এখানে থাকে, এটা হচ্ছে কি স্থির বিদ্যুৎ। কেমন সমধর্মী আদান পরস্পরকে কি বলে, কি কি করে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? সমধর্মী আদান হলে কি করবে পরস্পরকে, মনে আছে? দুটি বেলুন কি করছিল, দুটি সিরুনি কি করছিল, মনে আছে? হ্যাঁ, পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। কেমন? আর বেলুন দুটি পরস্পরকে কি করেছিল, দুটি বেলুনকে যত কাছে আনার চেষ্টা করছিলাম কাছে আসছিল না, দূরে চলে গেছিল। কেমন? অর্থাৎ পরস্পরকে বিকর্ষণ করেছিল। এবার দেখো, বেলুন ও কাগজের টুকরো পরস্পরকে কি করেছিল, এখন বেলুনকে যখন কাগজের টুকরার কাছে নিয়ে এসেছিলাম কি হয়েছিল, তখন তখন কি হয়েছিল, পরস্পরকে কি করেছিল, আকর্ষণ করেছিল। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়ির কাজ লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমাদের ঘরের কিছু বস্তুকে ঘষে পরস্পরকে কাছে এনে দেখবে কি ঘটে, ব্যাখ্যা সহ ফলাফল লিপিবদ্ধ করে আনবে সবাই। তা লিপিবদ্ধ করে তোমরা আমার কাছে তোমরা ছবি উঠাই কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো, বা যখন স্কুল খোলা হবে তখন আমাকে বাড়ির কাজ দেখাতে পারো। তাহলে কী করবো, আমাদের বাসাতে অনেক জিনিসপত্র থাকে, আমাদের ঘরে অনেক জিনিসপত্র থাকে, তোমরা এগুলোকে একটা থেকে একটা দিয়ে ঘষি দেখবা কোনো পরিবর্তন হচ্ছে কি না, কি তাহলে তোমরা কি হলে সে রেজাল্টটা তোমরা পাশে দিয়ে লিখবা, লিখে একটা চার্ট তৈরি করবে, করে আমাকে ছবি উঠে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো তোমরা। তো সবাই বাড়ির কাজটা উঠাই নাও। তো সবাই ভালো থেকো, আজ এ পর্যন্ত, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইল, ধন্যবাদ।